আসসালামু আলাইকুম দর্শক, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে, যদি কারো সেহরি খাওয়ার আগে স্বপ্নদোষ হয় তাহলে কি সে রোজা রাখতে পারবে কিনা। জি, যদি কারো সেহরি খাওয়ার আগে স্বপ্নদোষ হয় তাহলে সে রোজা রাখতে পারবে, কারণ তার উপর রোজা ফরজ, অর্থাৎ সে রোজা রাখতে পারবে, রোজার উপর সেটা কোনো প্রভাব ফেলবে না। তবে অবশ্যই মনে রাখতে হবে তার উপর গোসল ফরজ হয়ে গেছে, অর্থাৎ তাকে গোসল করতে হবে। সে গোসল করে নামাজ আদায় করবে এবং তার সম্পূর্ণ ইবাদতগুলোকে সম্পূর্ণ করবে, কিন্তু সে যদি গোসল না করে তাহলে তার নামাজ হবে না। অর্থাৎ গোসল তার উপর ফরজ হয়ে গেছে, তাকে গোসল করতে হবে, কিন্তু সে যদি সেহরি খায় অথবা সেহরি নাও খায় তাহলেও তার রোজা হয়ে যাবে, তার রোজার উপর কোনো প্রভাব ফেলবে না। আশা করি আজকের ভিডিও থেকে এই উত্তরটি জানতে পেরেছেন। আপনারও যদি এমন কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার উত্তরটি দেওয়ার জন্য। ধন্যবাদ।